আসসালামু আলাইকুম, সাজিব ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যায়। তো আজকে আমরা যুক্তরাষ্ট্র আমেরিকার পতাকা বানানো শিখব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা প্রথমে ওয়ার্ড ওপেন করে নিলাম, পেজের সাইজটা আমরা একটু বড় করে নিব যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় আর দেখতে অসুবিধা না হয়। তো ফার্স্টলি আমরা যাব ইনসার্টে, এই যে ইনসার্ট দেখতে পাচ্ছেন অপশনটা, ইনসার্টে যাব। তারপরে এই যে এখানে শেপস অপশন আছে অনেকগুলো, শেপস অনেকগুলো অঙ্কনের চিত্র অপশন আছে দেখতে পাচ্ছেন, স্কোয়ার, গোলাকার, তারপরে অনেক ট্র্যাকিং সাইন চিহ্ন টাইপের অনেক রকম আছে, ইমোজি টাইপের আছে। তো আমরা এখন পতাকা বানানোর জন্য ব্যবহার করব বর্গাকার। এটা আমরা সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গেল। এখন মাউসের বাম বাটন চাপ দিয়ে রেখে ড্রাগ করে লম্বা করে নামিয়ে দেবো এখানে। এটাকে আমরা বিভিন্ন কালার করতে পারি, যেমন দেখুন এই যে কালো, নীল, তারপরে খয়েরি, বিভিন্ন কালার, অনেক কালার আছে অপশন, অনেক ডিজাইন আছে। তো বোল্ড কালার করলে বেশিটা ভালো হয়। তো এখানে আমরা যাবো শেপ ফিল, দেখতে পাচ্ছেন শেপ ফিল, শেপ ফিল অপশন গিয়ে এই যে কালো কালো রং সিলেক্ট করলাম, যে কোনো রং সিলেক্ট করতে পারেন আপনি, আমি কালো সিলেক্ট করলাম। এই যে আউটলাইন, এই যে রেক্ট্যাঙ্গেলের চার সাইডে একটা আউটলাইন থাকে, সেটা বিভিন্ন কালার দেওয়া যায়। নীল দিতে পারবেন, কালো দিতে পারবেন, লাল দিতে পারবেন, দেখুন লাল দিলে চারি সাইডে একটা বর্ডার হয়ে যাচ্ছে। তো আমি কালোই দিলাম যাতে খারাপ না লাগে। এখন আমরা পতাকা সাইজটা নিব, সেম একইভাবে রেক্ট্যাঙ্গেল কর্নারে স্থির করে রেখে এখন বাম বাটন চাপ দেব মাউসে, এবং যত বড় আপনি ইচ্ছা করতে পারবেন, তবে যেটা একটা স্বাভাবিক সাইজ আছে সেটাই করব, এটা চলবে। এটা একটু নিচে নামিয়ে নেব, দেখুন পতাকা সাইজটা পেয়ে গেছি। এখন আমরা ছোট ছোট লাইন রো সারি সাজাবো, যেটা পতাকার ডিজাইন। এই দেখতে পাচ্ছেন এভাবে সারি সারি ভাবে সাজাতে হবে পুরো ঘরটাই। তো এটাকে আমি মাউসের ডান বাটন চাপ দিয়ে কপি করে নিলাম, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন চাপ দিলাম, পুনরায় এটাকে এখন আমি সাজিয়ে দেব সারি সারি ভাবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিলাম, বাড়ির নিচে সাজিয়ে দিলাম সেম একইভাবে, শেষ পর্যন্ত সাজাতে হবে। এভাবে সাজাতে থাকবেন। একসাথে আমরা অনেকগুলো পেস্ট করে দিলাম,
দেখুন একটা অতিরিক্ত ছিল, কেটে দিলাম। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে, যাই হোক ওটা বোঝা যাবে না অতটা। বা এক কাজ করলে হয়, এটা আমরা যদি একটু নিচে নামিয়ে দেই তাহলে এটা স্বাভাবিক হয়ে যেতে পারে। তো এখন আমরা এটা একটা লাল থাকবে একটা সাদা থাকবে কালার, তো প্রথমত সাদা থাকবে তারপর লাল হবে। তো এখন আমরা সেভ ফিলে যাব, সেম ভাবে এখান থেকে রেড কালার সিলেক্ট করে নিলাম, ক্লিক করে দিলাম। এখন দেখুন আউট কালারটা, আউট লাইনটা কালো হয়ে আছে, তো এখানে আমরা সেভ আউট লাইনটা নো কালার করে দেব বা রেড করে দেব, রেড করে দেই যাতে মিলে যায়। সেম একইভাবে একটা থাকবে আবার সাদা আবার একটা লাল, আবার আউটলাইন লাল হয়ে যাবে, আবার একটা সাদা একটা লাল আউটলাইন নাই হয়ে যাবে, আবার লাল। এভাবে শেষ পর্যন্ত চলে যাবেন, এক সারিতে করে দেয় তাতে ভালো হবে। যাই হোক এখন সাইজটা দেখছেন ঠিক আছে। এখন আমরা এখানে একটা কর্নারে ব্লু অংশ হবে, নীল নীল অংশ, এটাকে এখন নিব। সেম একইভাবে রেক্ট্যাঙ্গেল অপশন সিলেক্ট করব, এই কর্নার বরাবর থেকে মাউস ড্রাগ করে ছেড়ে দেবো। এখন এখানে আমরা নীল কালার দেবো, ডিপ নীল কালার, ডিপ ব্লু। তো ডিপ ব্লুটা হচ্ছে এটা দিলেও হয় আবার এটা দিলেও হয়, তো এটাই দিই আমরা। তো এখানে আমরা এখন স্টার দেবো, ছোট ছোট স্টার যেটা সত্যি থাকে পতাকায় যুক্তরাষ্ট্রের। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন আছে, এখানে অনেক চিহ্ন আছে, তার মধ্যে আমরা দেখবো স্টার চিহ্ন, এটা দিলেও হবে দেখতে পাচ্ছেন এটা, আবার অথবা এই এইটা দিলেও হবে, এই এইটা। তো আমরা এটাই নিলাম। এখন এখানে আমরা অঙ্কন করব, একটু বড় রাখবো যাতে বোঝা যায়। পুরোটা হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগবে, অনেক বড় হয়ে গেল দেখছেন। একটু বেশি বড় করা যাবে না, নাহলে তখন খারাপ দেখাবে, একটু স্বাভাবিক রাখতে হবে। পুরোটাই ভর্তি করে দিতে হবে আমাদের, মানে পূরণ করে দিতে হবে যাতে অল্প জায়গা খালি থাকে, কিছু কিছু গ্যাপ থাকে।
এখন প্রায় জায়গা পূরণ হতে চলেছে, অল্প অল্প ছোট ছোট করে দিয়ে জায়গাটা পূরণ করে দিতে হবে। দেখুন হয়েছে, আর লাগবে না। তো এখন এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের পতাকা বানানো হয়ে গেল। খুব সহজে পতাকাটা বানানো যায়, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পেলেন। তো আবার দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো টিউটোরিয়াল ভিডিওতে, অন্য কোনো টপিক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।